খায়রোলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত কোর্সের আজকের লেকচারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমলান রায় আমরা ইতিমধ্যে খায়রোলস বেসিক ম্যাথ বইয়ের পাটিগণিত অংশটা পুরোটা কমপ্লিট করে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করে দিয়েছি এবং বীজগণিত অংশটা আমরা সম্প্রতি শুরু করেছি এই দুইটি কোর্সে আলাদা আলাদাভাবে ভর্তি হওয়া যাবে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাকে ফেসবুকে মেসেজ পাঠাতে হবে তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা আমাদের এই কোর্স দুটি করতে পারেন তো কথা না বাড়ায় চলুন মূল অঙ্কে চলে যাই আজকে আমরা দেখব বীজগণিতের যে প্রথম অধ্যায়টা মান নির্ণয় এর পদ্ধতি পাস তিনটি রাশির বর্গের সূত্রের প্রয়োগ এই টপিক্সটা তো এই টপিক্সটা আমরা যদি করতে যাই তখন আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো এখানে দেওয়া আছে আমি একটু আপনাদেরকে বলে দিই প্রথমে যে সূত্রটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে তিনটা রাশির যে বর্গের সূত্রটা এই বর্গের সূত্রটা আমাদের দরকার এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ সরি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের যে সূত্রটা এটা ইকোয়াল হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি একটু লিখে ফেলি এ প্লাস বি প্লাস সি এর যদি আমরা হোল স্কয়ার করি তাহলে এটা সময় সমান আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এই অংশটার থেকে এই অংশটা থেকে টু কমন নেওয়া যায় এবং সেই টু কমন নিয়ে আমরা এই অংশটা লিখতে পারি অর্থাৎ আমরা এই সূত্রটাকে এভাবেও লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই সবগুলো থেকে টু কমন নিতে পারি এবং লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এটা কেন আমরা লিখি কারণ যদি আমাদের শুধুমাত্র এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা দেওয়া থাকে তখন আমরা সরাসরি এই টুটাকে কমন নিয়ে আমরা তখন এই এ প্লাস বি প্লাস সি এর মানটা নির্ণয় করতে পারবো কিন্তু এইভাবে থাকলে আসলে নির্ণয় করা আবার এই যে কমন নিতে হবে পরে সেজন্য একবারেই আসলে আমরা সূত্রে লিখে ফেলি কমন নিয়ে এই ফর্মটাও লিখে ফেলি সো এখান থেকেই আমরা এই দ্বিতীয় সূত্রটা এবং তৃতীয় সূত্রটা বের করতে পারবো জাস্ট সাইড সেন্স করে আমাদের সূত্র দুটি লিখতে হবে সেটা কীরকম একটু দেখি যে আমাদের যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার ভ্যালুটা নির্ণয় করতে হয় তাহলে কী করতে হবে এই অংশটুকু এক পাশে রাখতে হবে আর বাদ বাকি যা কিছু সেটা অন্য পাশে পাঠাই দিতে হবে অর্থাৎ এরকম হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালু হবে কি এইটুকু আমরা এ পাশে রাখবো আর এই এই যে টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এটাকে অন্য পাশে পাঠিয়ে দেবো অর্থাৎ এটা মাইনাস হয়ে যাবে তখন মাইনাস হবে কিসের থেকে এই অংশটা থেকে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার থেকে আমরা মাইনাস করে দেব টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা থেকে আসলে এই দ্বিতীয় সূত্রটা আসে এবং তৃতীয় সূত্রটা সেটা হচ্ছে কি এই যদি আমরা টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এই অংশটা মান বের করতে চাই অথবা এই অংশটা রেখে দিতে চাই তাহলে এই অংশটাকে মানে আমাদের এই যে প্রথম যে অংশটা এই অংশটাকে অপর পাশে পাঠিয়ে দিতে হবে সো এটা সমান সমান আমরা এরকম লিখতে পারি যে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এটা থেকে মাইনাস হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অথবা আমরা এই মাইনাস নিয়ে এটাকে কমন নিয়ে এগুলোকে প্লাস করে দিতে পারি ঠিক আছে অর্থাৎ এই মাইনাস সাইনটা যখন কমন নিলাম তখন সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাস এখানে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাস এখানে প্লাস সি এ স্কোয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো আমাদের যদি এরকম মান দেওয়া থাকে যে এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটার মান দেওয়া থাকে এবং বি বি সি এ মানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো সো এগুলো আসলে এই যে পরের যে সূত্র দুটো লিখলাম এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই যদি এই সূত্রটার নলেজে থাকে তাহলে এই সূত্র দুটো আপনি অটোমেটিকলি আপনার নলেজে চলে আসবে সো টেনশন করার কিছু নেই আমরা এই সূত্রটা একটু মনে রাখতে চেষ্টা করবো কয়েকবার আসলে অঙ্ক করলেই এই সূত্রটা আমাদের আয়ত্তে চলে আসবে চলুন অঙ্ক করা শুরু করি আমরা সাতানব্বই নম্বর অঙ্কটা দেখে ফেলি সাতানব্বই নম্বর অঙ্কে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সময় সমান এইটটি থ্রি হলে বি প্লাস সি প্লাস সি এর মান কত একটু আগে আমরা দেখে আসি একদম সর্বশেষ যে সূত্রটা আমরা বের করছিলাম সেক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে টু ইন্টু টু ইন্টু এব প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কিন্তু আমরা দেখে আসছিলাম সো এখানে আমরা একটু মানগুলা পাতাই ফেলাই টু ইন্টু হচ্ছে এই এই মানটা এবি প্লাস বি সি প্লাস এ ইকুয়াল এ প্লাস বি প্লাস এর মান হচ্ছে ফিফটিন সো এটার সমান সমান হবে ফিফটিনের স্কোয়ার মাইনাস এটার মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান হচ্ছে ওকে এবার আমরা যে কাজটা করবো যে এই যে এই অংশটুকু রেখে দেব এবং টুটাকে অপর পাশে পাঠাই দিব সো এবি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান হবে এখানে পনেরো স্কোয়ার মানে হচ্ছে পনেরো পনেরো রঙ হচ্ছে দুশো পঁচিশ মাইনাস হচ্ছে এইটটি থ্রি আর এই টুটাকে এপাশে ডিভাইড আকারে লিখে দেয় ডিভাইডেড বাই টু সো দুশো পঁচিশ থেকে এইটটি থ্রি যদি মাইনাস করি কত থাকে দুই আর আট আছে কত বারো হবে চার হলে হাতে এক একশো বিয়াল্লিশ ডিভাইডেড বাই টু মানে হচ্ছে Uh, 71 তাহলে দেখা যাচ্ছে এবি প্লাস এর ভ্যালু হচ্ছে সেভেন্টি এখানে প্র্যাকটিসের জন্য দুটা অঙ্ক দেওয়া আছে আটানব্বই এবং নিরানব্বই নম্বর অঙ্ক আমি একটু করে ফেলি আটানব্বই নম্বর অঙ্কে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এবং এ হলে এবি প্লাস প্লাস এর মানগত সো আবারও আমরা জানি যে ওই প্রথম যে সূত্রটা দেখলাম এই মাত্রই টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান হচ্ছে সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা কী করবো যে এটাকে ভ্যালুগুলো পাতাই দিব তো এটার ভ্যালু হচ্ছে নাইন নাইনের স্কোয়ার মাইনাস এটার ভ্যালু হচ্ছে টোয়েন্টি তো এটা হচ্ছে এইটটি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন কত হয় দুই আর হচ্ছে পাঁচ তাহলে টু ইন্টু এ বি এর মান যদি হয় তাহলে এবি প্লাস বি সি কত হবে এটা দিয়ে দুই দিয়ে ডিভাইড হয়ে যাবে তাই তো সো এটার ভ্যালু কত হবে যে কাটাকাটি করি তাহলে পঁচিশ দিকে কোনো পঞ্চাশ আর এক আর দুই তাহলে হচ্ছে বাউন্ন তাইলে টোয়েন্টি সিক্স তাহলে আমরা আটানব্বই নাম্বারের অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে টোয়েন্টি সিক্স নাম্বার যে অঙ্কটা আছে আমরা একটু এপাশে করে ফেলি নাইনটি নাম্বার অঙ্কটা বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি নাইন প্লাস প্লাস সি এ হচ্ছে থার্টি ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু কত সো এটাও একদমই একরকম অঙ্ক আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান যেহেতু নির্ণয় করতে হবে এটা সময় সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি এ তো একটু সূত্র মানে ভ্যালুগুলো পাতায় এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে নাইন নাইনের স্কোয়ার মাইনাস টু ইন্টু হচ্ছে এ এবি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে থার্টি ওয়ান তাহলে একাশি নয় নং একাশি মাইনাস হচ্ছে একত্রিশ কোনো বাষট্টি বা সিক্সটি টু যদি মাইনাস করি তাহলে হবে নয় আর এখানে কত হবে হাতে থাকে এক সাত আট হবে এক হইলে তাহলে এ পাশের অ্যান্সার হচ্ছে উনিশ তাহলে আমরা দুইটা অঙ্ক সলিউশন করে ফেললাম পরের অঙ্কে চলে যাচ্ছি একশো নম্বর অঙ্কটা দেখি একশো নম্বর অঙ্কটায় বলা হচ্ছে ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল যদি হয় টুয়েলভ তাহলে ওয়াই প্লাস নাইনটিন ইকুয়াল কত এটা তো খুবই সহজ অঙ্ক এবং এটা তো এগুলোর মতন না বু করে ফেলি দেখুন y মাইনাস সেভেন সমান সমান হচ্ছে টুয়েলভ তাহলে বলেন তো ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এক পাশে থেকে আমরা যেহেতু প্লাস সেভেন করবো এর করব প্লাস সেভেন তাহলে এ পাশে হবে বারো আর সাত উনিশ এখন আমাদের এখানে বের করতে হচ্ছে যে ওয়াই প্লাস নাইনটিন সময় তাহলে দেখুন ওয়াইয়ের সাথে আমরা প্লাস নাইনটিন আবার এপাশেও নাইনটিনের সাথেও প্লাস নাইনটিন তাহলে আমাদের ওয়াই প্লাস নাইনটিনের মানটা বের হয়ে যাবে ওয়াই প্লাস নাইনটিন হচ্ছে থার্টি এইট তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কী করলাম যে জাস্ট প্রথমে ওয়াইয়ের মানটা নির্ণয় করলাম এক অপ দুই পাশে আসলে প্লাস সেভেন করে দিছি এপাশে পাশে সেভেন সেভেন কাটা যায় এপাশে পাশে হচ্ছে অথবা আপনি সহজে বলতে পারি যে মাইনাস সেভেনটা এপাশে পাশে নিয়ে আসছি তাহলে প্লাস সেভেন হয়ে যায় বারো আর সেভেন হচ্ছে নাইনটিন এরপরে আমরা যেহেতু নাইন ওয়াই প্লাস নাইনটিনের মান বের করতে হবে সেজন্য উভয় পক্ষে আবার প্লাস নাইনটিন করে দিলাম তাহলে ওয়াই প্লাস নাইনটিন ইকল হচ্ছে থার্টি এইট পরের অঙ্কে চলে যাচ্ছি একশো এক নম্বর অঙ্কটা দেখব বলা হচ্ছে এক্স স্কোয়ার সরি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে অবশেষ কত থাকবে এটা আমাদের বের করতে হবে আচ্ছা তো এইটা আমরা সরাসরি ভাগ আকারে প্রথমে নির্ণয় করব তারপরে আর একটা খুব সহজ নিয়ম দেখব দুইটা নিয়মই করা যাবে তবে দ্বিতীয় নিয়মটা আমার কাছে অপেক্ষাকৃত সহজ মনে হয় তো দেখুন আমরা এটাকে ভাগ করবো হচ্ছে কার দ্বারা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করব কাকে ভাগ করবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ করব তো এটা ভাগ করার নিয়মটা কি ভাগ করার নিয়ম হচ্ছে আমরা এই যে প্রথম যাকে দিয়ে ভাগ করব তার সাথে আমরা এই প্রথম সংখ্যাটাকে মিলাবো প্রথম সংখ্যা তৈরি করার জন্য যত দিয়ে ভাগ করতে হবে তত দিয়ে আমরা মানে যত দিয়ে গুণ দিতে হবে তত দিয়ে গুণ দিব অর্থাৎ এখানে শুধুমাত্র এক্স আছে তাই না আর এখানে আসে এক্স কিউব তাহলে এখানে আমাকে কত নিতে হবে কত নিয়ে দিয়ে গুণ করলে এক্স কিউব হবে বলেন তো এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স সমেশন হবে এক্স কিউব কিন্তু শুধুমাত্র এই শুধু এক্সকে গুণ করা তো যাবে না এই এক্স স্কোয়ার দিয়ে এই মাইনাস টুকেও গুণ করতে হবে তাহলে মোল মোট কথা যে কী দাঁড়ায় একটু দেখুন এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স কিউব এবং এই মাইনাস টুকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার আমি আবার একটু বলে দিই যে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে প্রথমটা ঠিকই মিলতেছে দেখছেন এক্স স্কোয়ার ইন্টু এক্স শুনে হচ্ছে এক্স কিউব কিন্তু শুধুমাত্র প্রথমটাকে গুণ করলেই হবে না বরং এর সাথে আরও যা যা থাকবে সবগুলোকে গুণ করতে হবে সেই জন্য আমরা এই এক্স স্কোয়ার দিয়ে মাইনাস কে গুণ করলাম তাহলে হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার এইবার এটাকে মাইনাস করে দিব আমরা ভাগের ক্ষেত্রে যেভাবে মাইনাস করি ঠিক একইভাবে মাইনাস করব মাইনাস করলে আপনারা জানেন যে সাইনগুলো চেঞ্জ হয়ে যায় তো এই জন্য প্লাসের পরিবর্তে মাইনাস লিখলাম আর মাইনাসের পরিবর্তে এখানে প্লাস লিখলাম এই সাইনগুলো আর কাউন্ট করব না আমরা সাইন এখন এই নিশেরগুলো কাউন্ট করব তাহলে দেখুন উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস তাহলে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার বাদ সরি প্লাস এক্স কিউব এবং মাইনাস এক্স কিউব বাদ চলে যায় আর এখানে কত হয় দেখেন এখানে হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার আর এখানে একটা আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে বলেন তো যে শুধুমাত্র একটা দুইটা এক্স এক্স থেকে দুইটা এক্স স্কোয়ার থেকে যদি আমাদের একটা এক্স স্কোয়ার চলে যায় তাহলে কত থাকে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার এখানে জিনিসটা কি বুঝতে পারছেন এখানে এই যে সাইনটা এই সাইনটা কিন্তু কাউন্ট করতেছি না কাউন্ট করবো হচ্ছে যে নিচে যে সাইনটা দিছি এটা অর্থাৎ এখানে এটাকে আমরা বলবো হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার তো প্লাস টু এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার মাইনাস করি তাহলে শুধুমাত্র একটা এক্স স্কোয়ার থেকে যায় এইবারে আমাদের কী করতে হবে আবার এখানে আমাদের এমন একটা জিনিস নিতে হবে বা এমন একটা টার্ম দিয়ে গুণ করতে হবে যেন এই প্রথম সংখ্যাটা মিলে সো এক্সকে আমরা যদি প্লাস এক্স দিয়ে গুণ করি তাহলে এক্সে এক্সে এক্স স্কোয়ার হবে তাহলে সেই জন্য আমরা এক্স স্কোয়ার নিলাম কিন্তু শুধুমাত্র এক্সকে গুণ করলে তো আর হবে না পরে এই সংখ্যাটাকেও গুণ করতে হবে তাহলে এই সংখ্যাটা কি কত গুণ করলে কী হবে বলেন তো এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তখন মাইনাস প্লা প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু হবে টু এক্স এবার আমরা একটু মাইনাস করে ফেলি মাইনাস করলে কত হবে দেখুন এটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস তাই তো সবসময় মাইনাস করার সময় দ্বিতীয় যে রাশিটা থাকবে যেটার থেকে মাইনাস মানে যাকে মাইনাস করবেন সেগুলোর সাইনগুলোকে চেঞ্জ করে নেবেন সো দেখুন প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কাটা যায় এরপরে আমাদের থেকে যাবে হচ্ছে প্লাস টু এক্স একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের প্লাস টু এক্স থাকবে মাইনাস টু এক্স কিন্তু থাকবে না এখানে কিন্তু টু এক্সের আগে আমাদের সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে যেহেতু আমরা এটাকে মাইনাস করতেছি সেজন্য তো আমরা যেন মাইনাস টু এক্স এখানে না নামাই এটা খেয়াল করে দেখতে হবে তাহলে আমাদের এই যে টু এক্সটা থাকতেছে এটাকে আমাদের আবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে বা এমন কিছু একটা নিতে হবে যেটাকে গুণ করলে এই প্রথম সংখ্যাটা যেন মিলে তাহলে দেখেন এই এখানে আছে এক্স এখানে যদি আমরা প্লাস টু নেই তাহলে টু ইন্টু এক্স হচ্ছে টু এক্স কিন্তু শুধুমাত্র টু এক্স হলে কি হবে এর পরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে না হ্যাঁ হবে সেজন্য কি হবে এই যে প্লাস টু দিয়ে মাইনাস টুকে গুণ করতে হবে তাহলে কত হবে মাইনাস টু টু যে ফোর এবার আমরা আবার মাইনাস করে দিই এটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস তো দেখুন এই যে প্লাস টু এক্স এবং মাইনাস টু এক্স কাটা যায় এবং এখানে শেষে থেকে যায় হচ্ছে প্লাস ফোর তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে যে আমাদের ভাগ শেষ থেকে যাচ্ছে হচ্ছে ফোর অর্থাৎ যখন আর আমাদের কোনো ভ্যারিয়েবল বা এক্স অজানা ভ্যালু থাকবে না তখন আমরা বলে বলে দিতে পারি যে এইটুকুই হচ্ছে আমাদের ভাগশেষ তাহলে ভাগশেষটা কত দাঁড়াইল ভাগশেষ হচ্ছে ফোর এবং অ্যান্সার হচ্ছে খ এই জিনিসটার আরও একটা সহজ উপায় আছে যে ভাগশেষ কিভাবে আমরা নির্ণয় করব দেখুন কোনো একটা কোনো একটা রাশির কোনো একটা রাশিকে যদি কোনো একটা রাশি দ্বারা ভাগ করা হয় যেমন এখানে যদি এই যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা যদি ভাগ করা হয় এই ভাগ করার পরে যদি আপনার কোনো ভাগশেষ না থাকতো অর্থাৎ ভাগশেষ যদি হয়তো জিরো তার মানে আমরা বলতে পারতাম যে এক্স মাইনাস টু এটা হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক এই রাশিটার একটা উৎপাদক তখন আমাদের এই এক্সের একটা ভেলো দ্বারাই হচ্ছে মানে আমরা এরকম লিখতে পারতাম যে এক্স মাইনাস টু সমান সমান হচ্ছে জিরো এরকম লিখতে পারতাম অর্থাৎ তখন এক্সের ভ্যালুটা দাঁড়াইতে হচ্ছে টু এই যে উৎপাদকটা মানে এইটা যদি উৎপাদক হইতো তাহলে আমরা এক্সের ভ্যালু টু বসাইতে পারতাম তখন আমাদের কী হইতো এক্স এস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালুটা আসতে হচ্ছে জিরো কিন্তু এখন জিরো আসবে না কেন আসবে না বলেন তো কারণ এটা উৎপাদক না এটা দিয়ে ভাগ করলে আমাদের কিছু একটা ভাগশেষ থেকে যাবে এই কনসেপ্টটা কাজে লাগাইয়া আমরা এখানে কী করতে পারি ভাগশেষ নির্ণয় করতে পারি আমি একটু দেখাই দিই তাহলে ভালো বুঝবেন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার যদি এইটার একটা উৎপাদক হইতো এক্স মাইনাস টু তাহলে এটাকে সময় সময় লিখতে পারতাম এক্স সময় সময় জিরো এবং এক্সের একটা ভ্যালু হইতো টু তো আমরা এখানে এক্সের পরিবর্তে এখন কি বসাবো টু বসাবো তাহলে টু বসাইলে কত হবে দেখুন টু এর কিউব মাইনাস টু এর স্কোয়ার তাহলে পাওয়া যাবে হচ্ছে দুগুনো চার চার দুগুনো আট আট মাইনাস হচ্ছে দুগুণ চার অর্থাৎ আমরা পাবো হচ্ছে দেখুন আট মাইনাস চার সমান হচ্ছে চার অর্থাৎ এই যে ভাগশেষটা রয়ে গেল এটাই হচ্ছে এই রাশিটাকে এই রাশিটা দ্বারা ভাগ করলে ভাগশেষ দেখুন এটাই কিন্তু আমরা কিন্তু আগে পাইছিলাম সো আমরা আমরা যে কাজটা করতে পারবো যখন ভাগশেষ আমাদের বের করতে বলবে যে আমরা কি করব যে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করবো এক্সের মান নির্ণয় করে সেই এক্সের জায়গায় ওই মানটা বসাই দেবো বসাইলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ভাগশেষ সহজ জিনিস আরও দু একটা অঙ্ক করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে একশো নম্বর যে অঙ্কটা সেটা এখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউ প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে আমি দুইটা নিয়মই দেখাবো প্রথমে সহজ নিয়মটা একটু দেখাচ্ছি দেখুন এই যে এক্স প্লাস থ্রি এটা যদি এটার উৎপাদক হইতো তাহলে আমরা লিখতে পারতাম যে এক্স প্লাস থ্রি সমান সমান জিরো অর্থাৎ এক্সের একটা ভ্যালু হইতো মাইনাস থ্রি এখন এই মাইনাস থ্রিটা আমরা এক্সের পরিবর্তে বসাই দেবো এক্সের ভ্যালু যেহেতু মাইনাস থ্রি এক্সের পরিবর্তে আমরা মাইনাস থ্রি বসাবো বসানোর পরে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ যদি এটা এটা যদি আসলে নিঃশেষে বিভাজ্যিত তাহলে ভাগশেষ আসবে জিরো আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাগশেষ কোনো একটা সংখ্যা আসবে একটু খেয়াল একটু ইয়ে করে দেখি অঙ্ক অঙ্কটায় বসাই দেখি এক্স টু দি পাওয়ার ফোর এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর তারপরে হচ্ছে প্লাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি এর পরিবর্তে লিখবো হচ্ছে মাইনাস থ্রি টু দি পাওয়ার থ্রি তারপরে থ্রি ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব হচ্ছে মাইনাস থ্রি এর পাওয়ার টু মানে মাইনাস থ্রি এর স্কয়ার এরপরে ফোর এক্স এর পরিবর্তে লিখব ফোর ইন্টু মাইনাস থ্রি এরপরে ফাইভ তাই তো সো আমরা এবার একটু এগুলোর মানগুলো পাতাই ফেলাই এরকম পাতানো যাবে মাইনাস থ্রি এর চারবার গুণ তো মাইনাসের পাওয়ার যদি হয় জো সংখ্যক তাহলে সেটা প্লাস হয়ে যায় অর্থাৎ যদি এরকম হয় মাইনাস টু এর পাওয়ার হচ্ছে দুই তাহলে এটা সময় সময় হয়ে যাবে যদি কোনো চার প্লাস ফোর হবে যদি এটা হয় চার অথবা ছয় অথবা আট অথবা দশ তাহলে সবগুলোই প্লাস হবে কিন্তু যদি এখানে মাইনাস হয় মানে যদি এরকম হয় যে মাইনাস টুয়ের কিউব তাহলে হবে হচ্ছে এরকম যে মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু অর্থাৎ এটার রেজাল্টে সবসময় মাইনাস আসবে অর্থাৎ পাওয়ার যদি বিজোর হয় তাহলে মাইনাস থাকবে আর মাইনাস মাইনাসের পাওয়ার যদি হয় জোর তাহলে মাইনাস থাকবে না তো এটার পাওয়ার যেহেতু জোর সুতরাং মাইনাস থাকবে না এবং অ্যান্সার কত হবে তিন তিন নয় তিন নং সাতাইশ তিন সাতাইশ একাশি তাহলে এটা হবে একাশি এর পরে এটা কিন্তু মাইনাস থাকবে ঠিক না সুতরাং এখানে প্লাস দেওয়াটা ভুল হয়ে গেছে এখানে প্লাস দেওয়া উচিত হয় না এটা হবে মাইনাস কারণ কি কারণ হচ্ছে এইটার পাওয়ার যেহেতু বিজোর সংখ্যক সুতরাং এটাকে যদি আমরা মাইনাস তিন তিনবার গুণ করি দেখুন মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস তিন তিন নয় তিন নং সাতাইশ এরকম হবে আশা করি এবার একদম ক্লিয়ার এবার বুঝতে পারছেন তাহলে এখানে হবে টোয়েন্টি সেভেন ইন্টু টু তা একবারে লিখে ফেলি টোয়েন্টি সেভেন টু হচ্ছে ফিফটি ফোর এরপরে এটার যেহেতু পাওয়ার হচ্ছে জোর সংখ্যক সুতরাং এটা প্লাস হবে সুতরাং এখানে প্লাস দিতে পারি তিন তিন আর নয় আর তিন নং হচ্ছে সাতাইশ দেখুন এই যে এই টুকুর ইয়া হচ্ছে নয় তিন স্কোয়ারের মান হচ্ছে নয় নয়ের সাথে তিন গুণ করলে হবে প্লাস সাতাইশ এরপরে এখানে প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস তিন চারে এক দুই বারো আট থাকবে হচ্ছে প্লাস ফাইভ যদি সবগুলোকে যোগ বিয়োগ করি তাহলে যোগগুলো একসাথে যোগ করবো বিয়োগগুলো একসাথে যোগ করবো তাহলে প্লাস একাশি প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ফাইভ এগুলোকে যোগ করলে হবে সাত পাঁচ বারো আর একে তেরো তিন হাতে আমার এক দুই আর একে তিন আট তিনে এগারো একশো তেরো আমি কী করলাম যে শুধুমাত্র প্লাস যে সাইনগুলো আছে সেইগুলো একসাথে যোগ করলাম আর মাইনাসগুলো একসাথে যোগ করবো তাহলে মাইনাস আছে কোনটা কোনটা মাইনাস আছে এই যে মাইনাস ফিফটি ফোর আর মাইনাস টুয়েলভ এই দুটোকে একসাথে যদি যোগ করি তাহলে কত হবে সিক্স আর হচ্ছে সিক্স মাইনাস সিক্সটি সিক্স তাহলে একশো তেরো থেকে যদি আমরা মাইনাস করি সিক্সটি সিক্স তাহলে কত হবে ছয় শেখ তলে তেরো হবে ছয় সাত তেরো হাতে এক সাথে শেখাতলে এগারো হবে সাত আট চারে এগারো তাহলে অ্যান্সার আসতেছে কত সাতচল্লিশ এটাই কিন্তু অ্যান্সার আমি একটু এখানে লিখে রাখি আর তার আগে জায়গাটা একটু ক্লিয়ার করে নিই ফর্টি সেভেন হচ্ছে অ্যান্সার ফর্টি সেভেন অ্যান্সার আচ্ছা এবার আমরা যে ভাগ করে কিভাবে আসলে এটাকে পাওয়া যাবে ভাগশেষটা সেটা একটু দেখে ফেলি এটা কিন্তু ভাগ ছিল ফর্টি সেভেন একটু দেখুন যে কিভাবে আমরা ভাগ করে আসলে অ্যান্সারটা পেতে পারি এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করব কতকে ভাগ করব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউব প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে ফাইভ এটাকে ভাগ করব বেশ বড় একটা ভাগ হবে একটু খেয়াল করুন প্রথম সংখ্যাটার সাথে এই প্রথম টার্মসটা মিলাবো কত দিয়ে গুণ করতে হবে এক্স কিউব দিয়ে গুণ করতে হবে রাইট তাহলে এক্স কিউব দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু শুধু একটাকে গুণ করতে পারবো না এরপরেরটাকেও গুণ করতে হবে তাহলে থ্রি দিয়ে এক্স কিউবকে গুণ করলে হবে থ্রি এক্স কিউব আমরা মাইনাস করে দেবো এটাও মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে সো এটা এটা কাটা চলে যাবে আর এখানে থাকবে কত এখানে থাকবে দেখুন টু এক্স থেকে মাইনাস থ্রি এক্স যদি এক্স কিউব যদি আমরা মাইনাস করে দিই মানে টু এক্স কিউব থেকে থ্রি এক্স কিউব যদি মাইনাস করি তাহলে মাইনাস এক্স কিউব হবে রাইট আর এই প্যাশ থেকে এইটাকে নামাবো একটা সংখ্যা এখানে নামাচ্ছি প্লাস থ্রি এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার সো আমরা এখানে আসলে কি করলাম দেখুন এখানে আসলে মাইনাস করলাম মাইনাস করার পরে যে ভাগের সময় আমরা যেভাবে করি এক্স্যাক্টলি সেভাবেই মাইনাস করছি করার পরে আমরা উপর থেকে আরেকটা সংখ্যা এখানে নামাইছি এরপরে এখন আবার এই প্রথম সংখ্যাটার সাথে প্রথম সংখ্যাটা মিলাবো বলেন তো কত দিয়ে গুণ করলে মাইনাস এক্স কিউব হবে খুব সহজ তাই না মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স হচ্ছে মাইনাস এক্স কিউব আর এ পাশে কথা হবে প্লাস প্লাসে মাইনাস এবং থ্রি ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তো এটা কেউ মাইনাস করে দেবো এটা হয়ে যাবে প্লাস এটাও হয়ে যাবে প্লাস এটা এটা কাটা যায় যেহেতু প্লাস এবং মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস সিক্স এক্স স্কোয়ার দেখুন এটাও প্লাস এটাও প্লাস এই জন্য যোগ হয়ে যাচ্ছে আর এর পাশ থেকে নামাবো কত ফোর এক্সকে নামাবো ফোর এক্স এটাকে নামাই দিলাম এবার কি করব যে এই প্রথমটার সাথে মিলাবো তাহলে শুধু এক্স আছে আর এখানে আছে সিক্স এক্স স্কোয়ার তো এটাকে কত দিয়ে গুণ করতে হবে সিক্স এক্স দিয়ে গুণ করতে হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার হবে এখানে আর এর পরে কত হবে পাশে প্লাসে প্লাসে প্লাস তিন ছয় আঠারো এক্স রাইট আবার মাইনাস করে দিব এটাও মাইনাস হয়ে যাবে এটা এটা কাটা যায় আর এখানে কত হবে বলেন তো আঠারো চার থেকে যদি আঠারো মাইনাস করি তাহলে হবে মাইনাস চোদ্দ এক্স আর উপর থেকে নামাবো হচ্ছে প্লাস ফাইভ আবার আমরা প্রথমটার সাথে মিলাবো প্রথমটার সাথে মিলানোর জন্য কী করতে হবে মাইনাস ফরটিন দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে হবে মাইনাস ফরটিন এক্স আর এখানে হবে মাইনাস তিন চোদ্দ বিয়াল্লিশ তো এরপরে আমরা আবার মাইনাস করে দেবো এটা হয়ে যাবে প্লাস এবং এটাও হয়ে যাবে প্লাস তাহলে এই যে মাইনাস চৌদ্দ এবং এটা প্লাস চোদ্দো এটা কাটাকাটি চলে যাবে আর এই যে বিয়াল্লিশ আর পাঁচ মোট হয়ে যাবে সাতচল্লিশ তাহলে দেখুন এই যে সাতচল্লিশ আমাদের আসছিলো ভাগশেষ আমরা যেভাবে করছিলাম আগের বার সহজভাবে সেটাতেও সাতচল্লিশ আর এবং এটাতেও আমাদের রেজাল্টটা সাতচল্লিশই চলে আসে তবে এটা একটু অপেক্ষাকৃত বড় হয় এবং একটু কঠিন হয় এই জন্য আমি আগের নিয়মটা প্রেফার করি পরের অঙ্কে চলে যাচ্ছি একশো তিন নম্বর অঙ্কটা দেখুন একশো তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কী হবে এখানে আমরা কী করবো যে এই যে এক্স মাইনাস ওয়ান এটার সময় সমান এক্স প্লাস ওয়ান এটার সময় সমান আমরা জিরো লিখতে পারি সেজন্য আমরা এক্সের মান লিখতে পারবো হচ্ছে মাইনাস ওয়ান তো এই এক্সের ভ্যালুটা আমরা বসাই দেবো এগুলোয় তাহলে হবে কত আমরা একবারে করে ফেলি মাইনাস ওয়ানের স্কোয়ার এখানে এক্সের পরিবর্তে ওয়ান বসাচ্ছি মাইনে মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস থ্রি ইন মাইনাস ওয়ান মাইনাস টু এটা কিন্তু এক্স না এটা হচ্ছে ইন্টু সো যেটা হবে যে মাইনাস ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর মাইনাস মাইনাসের প্লাস থ্রি আর মাইনাস হচ্ছে টু তাহলে কত হয় দেখুন তিনের এক চার মাইনাস দুই মানে হচ্ছে দুই আশা করি বুঝতে পেরেছেন অ্যান্সার হচ্ছে খ নম্বর এটাকে সরাসরি ভাগ প্রক্রিয়াও ভাগ শেষ বের করা যায় কিন্তু আমি আর বের করতে চাচ্ছি না আপনারা করে ফেলুন যদি কোনো সমস্যা থাকে আমাকে জানালে আমি আবার আপনাদেরকে সলিউশন করে দেব গ্রুপে পরের নামকে চলে যাচ্ছি একশো চার নম্বর অঙ্ক এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে ভাগ করলে কত হবে ভাগ শেষ কত হবে সেটা আমাদের বের করতে হবে তো আমরা একশো চার নম্বর অঙ্কটা একটু দেখে ফেলি একশো চার নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে সো এটা দেখুন নর্মাল ফর্মে নাই এটাকে একটু নর্মাল ফর্মে নিয়ে নিই এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস থ্রি আমরা একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ কি এ স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এর স্কোয়ার থ্রি এর নাইন লেখা যায় একবারে সরাসরি তাহলে এটাই মূল রাশি এটাকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস দ্বারা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি ভাগ এটা দিয়ে যদি ভাগ করি এক্স স্কোয়ার মাইনাস কে তাহলে প্রথম রাশির সাথে প্রথম রাশি একবার মিলাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যেহেতু একদম সরাসরি মিলানো আছে সুতরাং এখানে নিব হচ্ছে ওয়ান মানে একবার যাবে তাহলে এক দিয়ে যদি গুণ দেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছয়কে ছয় যদি আমরা লিখে ফেলি কাটাকাটি করে ফেলি মাইনাস হবে এটা এটা হয়ে যাবে প্লাস তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে এবং মাইনাস নাইন থেকে প্লাস সিক্স যদি করি মানে প্লাস সিক্স থেকে যদি আমরা নয় মাইনাস করে দিই তাহলে থাকবে হচ্ছে মাইনাস থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে মাইনাস থ্রি আমাদের ভাগ থেকে যায় এখানে কেন শেষ করলাম বলেন তো কারণ হচ্ছে আর আমাদের এক্সের টার্ম নাই এই জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি একশো পাঁচ নম্বর অঙ্ক বলা হচ্ছে যে এ ইকুয়াল ওয়ান বি ইকুয়াল মাইনাস ওয়ান সি ইকুয়াল টু ডি ইকুয়াল মাইনাস টু হলে এ মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস সি মাইনাস মাইনাস ডি এর মান কত একটু দেখে ফেলি এ সময় সমান হচ্ছে 1, বি সময় সমান হচ্ছে মাইনাস ওয়ান সি সময় সমান টু ডি সময় সমান হচ্ছে মাইনাস তাহলে এখানে আসে হচ্ছে দাওয়া এ মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস সি সহজ কথা এ প্লাস বি প্লাস এরকম দেওয়া আছে তো এগুলো সবগুলোর ভ্যালু পাতাবো এর মান হচ্ছে 1 বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান সি এর মান হচ্ছে প্লাস টু ডি এর মান হচ্ছে মাইনাস তাহলে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস কাটা যায় থাকবে হচ্ছে শুধুমাত্র জিরো অ্যান্সার হচ্ছে ক নম্বর পরের অঙ্ক একশো নম্বর অঙ্ক বলা হচ্ছে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস বার সময় কত এখানে একটু খেয়াল করুন যেখানে এ মাইনাস ওয়ানের উপরে একটা চিহ্ন দেওয়া আছে এটাকে পরম মান বলে মানে এর ভিতরে যা থাকবে সব কিছু প্লাস হিসাব করতে হবে এর ভিতরে নেগেটিভ ভ্যালু থাকে না তো আমরা একটু লিখে ফেলি এ মাইনাস হচ্ছে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এ এটার উপরে আসলে একটা পরম মান আছে তাই তো তো আমরা কী করব যে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এখানে আছে এ মাইনাস ওয়ান তো এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান কেন হয়ে যাবে কারণ এই পরম মানির ভিতরে যা কিছু থাকে সব কিছু প্লাস হয়ে যায় তো এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান এরপরে ব্রাকেটগুলো ক্লোজ করে দিই তাহলে দেখুন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যায় এখানে শুধুমাত্র প্লাস ওয়ান থাকে তাহলে এ মাইনাস এ মাইনাস এখানে দেখুন এ মাইনাস ইন্টু হচ্ছে প্লাস ওয়ান তাহলে এ মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস এরপরে যেটা হবে এ মাইনাস এ এখানে দেখুন মাইনাস গুণ করে দিব তাহলে এ প্লাসে হয়ে যাবে মাইনাস এ আর প্লাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এরপরে যেটা থাকে এ এবং এইটা এবং এটা কিন্তু কাটা যায় এটা হচ্ছে প্লাস এ আর এটা হচ্ছে মাইনাস এই দুটা কাটা যায় আর এখানে থাকে কি মাইনাসে প্লাসে মাইনাস এবং ওয়ান দেখুন এই যে মাইনাস আর এবং এই যে প্লাস এই দুটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান এটাই কিন্তু অ্যান্সার এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে নিজে করার জন্য একশো সাত নম্বর অঙ্কে বলা হচ্ছে এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল কত তাহলে দেখুন এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান তাহলে এটার ভ্যালুটা কত হবে বলেন তো এ মাইনাস প্রথমে আমরা কী করব এই যে মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিব থাকবে হচ্ছে এ মাইনাসে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান তারপরে যেটা থাকবে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে এই এক ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম এরপরে কি করলাম যে এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিব অথবা কি করতে পারি যে প্লাস এ এবং মাইনাস এ এটাকে কেটে দিতে পারি তাহলে আসলে আমাদের টার্মসগুলো কমে যায় এরপরে এ ইন্টু মাইনাস আর এর পাশে হচ্ছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান এটাই কিন্তু অ্যান্সার ডি নাম্বার একশো আট নম্বর অঙ্কটা দেখি একশো আট নম্বর অঙ্কে বলা হচ্ছে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এখানে একটা অতিরিক্ত ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা দেওয়ার মনে হয় দরকার ছিল না যাই হোক তারপরে আমরা একটু দেখে ফেলি কীভাবে লিখবো এটা এ মাইনাস হচ্ছে আমরা এই মাইনাস দিয়ে দুটাকে গুণ দিব তাহলে এ মাইনাস এ প্লাস ওয়ান তো এটা এটা কাটা যায় যেহেতু প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান আসলে কাটা যায় না দুটা একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে জিরো হয়ে যায় তাহলে এই মাইনাস দিয়ে এটাকে যদি গুণ দেয় তাহলে হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এ মাইনাস ওয়ান সো এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে যদি মাইনাসে মাইনাসে গুণ হয় তাহলে এই দুটা মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস 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 যদি গুণ হয় তাহলে হয়ে যাবে প্লাস শুধুমাত্র বিপরীত সাইন যদি থাকে অর্থাৎ প্লাস মাইনাস থাকলে মাইনাস হয় অথবা মাইনাস প্লাস থাকলেও মাইনাস হয় নাহলে বিপরীত সাইন যদি গুণ হয় তখন মাইনাস হয় আর যদি একই সাইন গুণ হয় তখন সেটা প্লাস হয় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তো এই ছিল এই টপিকের অঙ্কগুলো খুব সহজ অঙ্ক ছিল আশা করি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিনে পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল আর আমাদের কোর্স দুটিতে ভর্তি হতে চাইলে আমাকে অবশ্যই ফেসবুকে নক করতে হবে আমি প্রসেস বলে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ